বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে 10 লক্ষ টাকার খাদ্য বিতরণ করবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, একেবারে স্পষ্ট উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ জলের বোতল, কাগজ, চিলচিলে ক্যারি, প্লাস্টিক জাতীয় ক্যারি সরাসরি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। কেননা কংগ্রেসের একটা সভা হয়েছিল, আপনারা জানেন, আগরতলা রাজপথে। সেই আবর্জনা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যাতে কোনো রকমের নোংরা আবর্জনা সাধারণ মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর পক্ষ থেকে আমরা যে খবর পাচ্ছি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, সেখানে দাপটে বিজেপির মন্ত্রী, তিনি তড়িঘড়ি এবার 10 লক্ষ টাকার যে বস্ত্র, খাবার, তিনি বন্যা কবলিত সাধারণ মানুষকে সহযোগিতা করবেন সাংবাদিক প্রেস মিটের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন। এদিন কংগ্রেসের বিধায়ক ত্রিপুরার সুদীপ রায় বর্মণ তিনি জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। অন্যদিকে বাম বা কংগ্রেস বা বিজেপি তিনটি দলই মিলে যদি আমরা দেখি, তাহলেও যে ক্ষতিপূরণ যে হয়েছে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তা বা সহযোগিতা কতটুকু স্পষ্ট হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে ভারতীয় জনতা পার্টি দলের যিনি রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য, বর্তমানে তিনি রয়েছেন রাজ্যসভার সাংসদ, তিনি কংগ্রেসের আন্দোলন বা প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আর এটা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছে। যিনি রাজ্যসভার শাসকদ্বয়ের সাংসদ রয়েছেন রাজীব ভট্টাচার্য, এবার প্রদেশ নেতৃত্ব কতটা স্পষ্ট সেটাও কিন্তু দেখার একটা বিষয়। তবে সব কিছু নিয়ে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তা প্রতিটি রাজনৈতিক দলের। তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ আগামী দিন কি হতে পারে সেটাই পর্যালোচনা করে দেখার একটা বিষয় বা সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। দর্শক বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দাপটে মন্ত্রী সুশান্ত চৌধুরী, এবার বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তা বা অঙ্গীকার ভূমিকা। একই সঙ্গে দাবি করেছিলেন সিপিএমের রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনি বলেছিলেন বন্যা কবলিত সাধারণ মানুষ যাতে সরকারের অনুদানটা পায়। অন্যদিকে ত্রিপুরার কংগ্রেসের 6 আগরতলার বিধায়ক, তিনিও পাশে থাকার বার্তা দিয়েছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি বাম, কংগ্রেস, বিজেপি বা মোথা বা IPFT, এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু একটা উজ্জীবিত হচ্ছে। অন্যদিকে কংগ্রেসের আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির রাজ্যে যিনি সভাপতি রাজীব ভট্টাচার্য, এবার কি তিনি লোকসভার সদস্য রাজ্যসভার সাংসদও রয়েছেন রাজীব ভট্টাচার্য। কংগ্রেসের যে আগরতলায় আন্দোলন হয়েছিল, বিক্ষোভ কর্মসূচি হয়েছিল, সেটা দেখে তিনি সাধুবাদ জানিয়েছিলেন। এটাই ছন্দবেশে স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মাদনা বা ভিড়, সেটাই এখন দেখার একটা বিষয়। তাই ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা বারবার করে একটু নজর দিতেই হচ্ছে। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে, ফের ডাস্টবিনে জলের বোতল পরিষ্কার করে ফেলে দিচ্ছেন কংগ্রেসের বিধায়ক এবং কংগ্রেসের দলীয় কর্মীরা, সেটাই আপনারা ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। আজকে ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।